12 ঘন্টা পার না হতেই গণভবনে তামিম। আজ সকালে চট্টগ্রাম ছেড়ে ঢাকায় আসেন তামিম। জানা গেছে আগামী 18 জুলাই পরিবার নিয়ে সময় কাটাতে তিনি দুবাই যাবেন। একই ফ্লাইটে ঢাকায় ফিরছেন প্রধান নির্বাচক মিনাজুর আবেদিন নান্নু। অবসরের সিদ্ধান্ত নিয়ে কথা বলতেই মূলত প্রধানমন্ত্রী তাকে ডেকেছেন। বেলা 2:30টার দিকে গণভবনে প্রবেশ করেন বাংলাদেশের এই ক্রিকেটার। সাথে আছেন বাংলাদেশের জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। মূলত সাবেক অধিনায়ক ও বর্তমান সংসদ সদস্য মাশরাফিনের পরামর্শে তামিম প্রধানমন্ত্রীর বাসভবনে গেছেন।